নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 17 এপ্রিল বুধবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ইউপিএসসি সিভিল সার্ভিসেস 2023 রেজাল্ট। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলা থেকে উল্লেখযোগ্য সাফল্য। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, হাওড়ায় রামনবমীর মিছিলে খোলা তরোয়াল হাতে বিজেপি নেতা, অন্যদিকে রামবন্দনায় পিছিয়ে ছিল না তৃণমূল। রামনবমীতে সম্পন্ন রামলালার দিব্য অভিষেক, অযোধ্যায় ভক্তের ঢল। ভারতের 36 রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 29 মাওবাদী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজ্যের কাঙ্কের জেলায় এই ঘটনা ঘটেছে। মোদীর ঘুষকার মারেঙ্গে মন্তব্য নিয়ে মুখ খুলেছে আমেরিকা, পরামর্শও দিয়েছে ভারত এবং পাকিস্তানকে। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আবারও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনে কথা বলেছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেছেন, মধ্যপ্রাচ্য আরেকটা যুদ্ধ সহ্য করার সক্ষমতা রাখে না। ইসরায়েলে 300 বেশি ড্রোন এবং মিসাইল হামলায় জর্ডন কিছু ড্রোন এবং মিসাইলকে ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা করায় জর্ডনে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। পশ্চিমা দ্বিমুখী নীতির সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইরানের পক্ষ নিয়ে বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলই দায়ী। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ইউপিএসসি সিভিল সার্ভিস 2023 রেজাল্টস। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলা থেকে উল্লেখযোগ্য সাফল্য। এবছর সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে 7 ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। তবে বাংলার মেধার অন্য সাফল্যের ছবিও উঠে এসেছে। দার্জিলিং থেকে কোনো ধরনের কোচিং ছাড়াই নিজে পড়াশোনা করে দুর্দান্ত ফল করেছেন জয়শ্রী প্রধান, তার র্যাঙ্ক 52। অন্যদিকে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল, যে 7 কলকাতার সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে 5 ক্যাডার প্রেফারেন্স হিসাবে বাংলাকেই বেছে নিয়েছেন, বাকি 2 চেয়েছেন ওড়িশা এবং দিল্লি। ইউপিএসসিতে 52 র্যাঙ্ক করা জয়শ্রী পড়াশোনা করেছেন দার্জিলিং লোরেটো কনভেন্টে, উচ্চতর শিক্ষায় আইন নিয়ে স্নাতক হয়েছেন বেঙ্গালুরু থেকে, দ্বিতীয়বারের চেষ্টাতেই সফল হয়েছেন তিনি। অঙ্কিত আগরওয়াল রৌরকেল্লার ছেলে, পড়াশোনা করেছেন বেঙ্গালুরু থেকে, তাঁর র্যাঙ্ক 297। চাকরি করেছেন পুনে এবং বেঙ্গালুরুতে, চতুর্থবারের চেষ্টাতেই সফল। ব্রততী দত্তের বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগরে, বিশ্বভারতী থেকে স্নাতক, এরপর এগ্রিকালচার নিয়ে উচ্চতর শিক্ষা ওড়িশাতে, প্রথমবারের চেষ্টাতেই সফল, র্যাঙ্ক 346। গৌতম ঠাকুরারি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, এখন পিএইচডি করছেন উত্তর পূর্ব ভারত নিয়ে, দ্বিতীয়বারের চেষ্টাতেই সফল, তাঁর র্যাঙ্ক 391। বাংলার আরও এক মেয়ে অনুষ্কা সরকার র্যাঙ্ক করেছেন 426। অনুষ্কা তৃতীয়বারের চেষ্টায় সফল, আদিবাড়ি হুগলির শ্রীরামপুরে, চন্দননগরের সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা, স্নাতকোত্তর ডিগ্রির বিষয় ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ। রিমিতা সাহা সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসের স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে র্যাঙ্ক করেছেন 566। পারমিতা মালাকারের বাড়ি খর্দায়, তার র্যাঙ্ক 812। জয়পুরিয়া কলেজ থেকে ফিজিক্সে স্নাতক ডিগ্রি, এরপর 2013 সাল থেকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং ব্যাংকে চাকরি করেছেন, এখন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরি করেন, পঞ্চমবারের চেষ্টায় পারমিতা সফল। মোহাম্মদ বুরহান জামান
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছেন, কলকাতারই ছেলে, এখন ফরিদাবাদে আছেন, সেখানে একটা প্রশিক্ষণ নিচ্ছেন, দ্বিতীয়বারের চেষ্টাতেই সফল, তার র্যাঙ্ক 822। পড়ুয়াদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের চেয়ারম্যান, রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, খুশি একাডেমিক কনসালট্যান্ট অধ্যাপক জ্যোতির্ময় পাল চৌধুরী, এছাড়াও বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকরাও যথেষ্ট খুশি, তারা প্রত্যেকেই চাইছেন আগামী দিনে বাংলা থেকে আরও ছাত্রছাত্রী আইএএস, আইপিএস, আইএফএস, রেভিনিউ সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পদে যোগদান করুক। হাওড়ায় রামনবমীর মিছিলে খোলা তরোয়াল হাতে বিজেপি নেতা, অন্যদিকে রামবন্দনায় পিছিয়ে ছিল না তৃণমূল। রামনবমীতে হাওড়ায় মিছিলে অংশ নিয়েছেন বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব, ছিলেন হাওড়ার সদরের বিজেপি এবং তৃণমূল প্রার্থী, বিজেপির মিছিলে অস্ত্র নিয়েও অংশ নেন অনেকে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বুধবার সকালে মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর একটা শোভাযাত্রা বার হয়, শোভাযাত্রার একেবারে সামনে ছিলেন হাওড়া সদর লোকসভার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। ওই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অনেকের হাতেই খোলা তরোয়াল দেখতে পাওয়া গিয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রামনবমীর মিছিলকে ঘিরে অতীতে গোলমাল দেখেছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনার একাংশ, প্রতিটা জেলাতেই এখন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন রামনবমীর মিছিলের নিরাপত্তায় বাড়তি নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশনও। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল মিছিলে 200 বেশি লোক রাখা যাবে না, অস্ত্র প্রদর্শনও নিষিদ্ধ। আদালতের নির্দেশ সত্ত্বেও কী করে বিজেপি নেতারা রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে অংশ নিতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির হাওড়ার সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্যকে হাতে খোলা তরোয়াল নিয়ে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। এই প্রসঙ্গে রমাপ্রসাদ বলেছেন, রাম আমাদের ভারতের গর্ব, রাম আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের পরম্পরা, তাই প্রতিবারের মতো এবারও রামনবমীতে পথে নেমেছি। এটা অস্ত্র মিছিল নয়, এটা তো প্রতীকী, এই অস্ত্র কাউকে মারার জন্য নয়, বাংলায় আমরা মা দুর্গার পুজো করি, সেখানেও তো অস্ত্র থাকে, তাই বলে কি আমরা মায়ের সামনে যেতে ভয় পাই? এটা অস্ত্র মিছিল নয়, এটা প্রতীকী। হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেছেন, আমরা শুধু ভোটের সময় ভগবান রামকে স্মরণ করি না, সারা বছরই ভারতীয় সংস্কৃতি মেনে চলি, শক্তি এবং শান্তির সাধনা করি, এমনকি হিন্দু ধর্মের বাইরে যারা রামকে শ্রদ্ধা করেন তাঁদেরও শ্রদ্ধা করি, বিরোধীরা শুধু ভোটের সময় ভক্তি দেখায়। পিছিয়ে নেই তৃণমূল, রামনবমীর শোভাযাত্রায় দেখা মিলেছে তৃণমূলের নেতা প্রার্থীদেরও। লিলুয়ার মহাবীর চক থেকে শোভাযাত্রা বার হয়, ওই মিছিলে সামনের দিকেই ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতাকর্মীরা। প্রসূনের সমর্থনে মিছিলে পা মেলান যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তবে তৃণমূলের নেতা প্রার্থীরা যে মিছিলে অংশ নিয়েছিলেন সেখানে কাউকে অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়নি। অন্যদিকে রামরাজাতলাতেও পালিত হয়েছে রামনবমী, প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিতে ভোর থেকেই পুণ্যার্থীদের ভিড়, পুজো দিতেও লম্বা লাইন, সব জায়গাতেই রয়েছে পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনী। রামনবমীতে সম্পন্ন রামলালার দিব্য অভিষেক, অযোধ্যায় ভক্তের ঢল, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক। রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী, তাই গোটা দেশের চোখ ছিল অযোধ্যার দিকে। রামনবমী প্রতি বছরই পালিত হয়, কিন্তু এবারের রামনবমী যেন একেবারেই অন্যরকম। আসলে মাস কয়েক আগে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী, সকাল 11:58 থেকে 12:03 পর্যন্ত রামলালার কপাল উজ্জ্বল হয়েছে সূর্য তিলকে। 500 বছর পর এই প্রথমবার রাম মন্দিরে রামচন্দ্রের জন্মোৎসব পালন করা হচ্ছে, স্বাভাবিকভাবেই ভক্তদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে রয়েছে। মঙ্গলবার 3:30 নাগাদ ব্রাহ্ম মুহূর্তে শুরু হয় রামনবমীর উদযাপনের প্রক্রিয়া, সকাল 11:00 পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের দরজা, ভিড় নিয়ন্ত্রণ করার জন্য 19 এপ্রিল পর্যন্ত ভিআইপিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, বড় পর্দায় চলবে লাইভ স্ক্রিনিং, বন্ধ করে দেওয়া হয়েছে স্পেশাল পাস দেওয়াও।
কোনোভাবেই যাতে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তাই এই পদক্ষেপ করা হয়েছে। ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 29 জন মাওবাদী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজ্যের কাঙ্কের জেলায় এই ঘটনা ঘটেছে। এই সময় ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড় রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদী নেতা শঙ্কর রাও রয়েছেন। তাকে ধরিয়ে দিতে 25 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার। এদিকে গতকালের বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর 3 জন সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মোদির ঘুষকার মারেঙ্গে মন্তব্য নিয়ে মুখ খুলেছে আমেরিকা, পরামর্শও দিয়েছে ভারত এবং পাকিস্তানকে। পাকিস্তানের মাটিতে ভারতের সন্ত্রাস বিরোধী অভিযান সংক্রান্ত অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছে আমেরিকা। আমেরিকার দাবি, ভারত এবং পাকিস্তানের উচিত ঝামেলা এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। এই বিষয়ে আমেরিকা দুপক্ষকে উৎসাহিত করেছে বলেও মঙ্গলবার মন্তব্য করেছেন আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার। তবে দুদেশের মধ্যে ঝামেলা হলে আমেরিকা নাক গলাবে না বলেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ম্যাথু মিলার। ম্যাথু মিলার বলেছেন, আমি আগেই বলেছি আমেরিকা দুদেশের মাঝখানে ঢুকবে না, তবে আমরা ভারত এবং পাকিস্তান উভয়কেই উত্তেজনা এড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বার করতে উৎসাহিত করি। সম্প্রতি ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 2020 সাল থেকে পাকিস্তানে ঢুকে মোট 20 জন জঙ্গিকে খতম করেছে ভারত। যদিও বিদেশ মন্ত্রকের তরফে সরাসরি ব্রিটিশ সংবাদ মাধ্যমের ওই দাবি খারিজ করা হয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেছেন এমন অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং বিদ্বেষমূলক। ব্রিটেনের সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পরেই এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে শক্তিশালী সরকার রয়েছে, দেশে জঙ্গি হামলা হলে প্রয়োজনে এই মজবুত সরকার প্রতিবেশীদের ঘরে ঢুকে জঙ্গিদের নিকেশ করবে। মোদীর ঘর মে ঘুষকার মারেঙ্গে মন্তব্য শোনা গিয়েছিল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কণ্ঠেও। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর ওই মন্তব্যকে উস্কানিমূলক একখা দিয়ে পাকিস্তান জানিয়েছিল, পাকিস্তান সবসময় শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আবারও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা 2 ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে ড্রোন 2 সফলভাবে আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত করে এবং এতে সেখানকার বেশ কয়েকজন ক্রু হতাহত হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে হিজবুল্লাহ ছোড়া ড্রোন অধিকৃত ভূখণ্ডের গ্যালিলি এলাকায় আঘাত এনেছে এবং সেখানে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য 3টে অগ্নি নির্বাপক দল কাজ করে। এদিকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বিরকেত রিসা সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের একটা সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলে তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনে কথা বলেছেন। মঙ্গলবার বিকালে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছিলেন। ইসরায়েলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এই সময় রাইসি বলেছেন নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না। ক্রেমলিন জানিয়েছে রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না। ইসরায়েলে 300 বেশি ড্রোন এবং মিসাইল হামলায় জর্ডন কিছু ড্রোন এবং মিসাইলকে ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। সপ্তাহান্তে ইরান থেকে ইসরায়েলে 300 বেশি ড্রোন এবং মিসাইল হামলা করা হয়। এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছায় সেই চেষ্টা করেছিল জর্ডান। আত্মরক্ষার জন্য এটা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার, কারণ এগুলো আমাদের জনগণ এবং জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা
তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন। হুসাইন নামে দেশটার একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেছেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত। বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি। এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছেন না, তিনি বলেছেন আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে তার পিছনে ইরানের বড় ভূমিকা আছে বলেও মনে করি, কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে কিন্তু আমরা আছি, বলেছেন ওই রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। পশ্চিমা দ্বিমুখী নীতির সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইরানের পক্ষ নিয়ে বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলই দায়ী। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা করেছে। গতকাল মঙ্গলবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেয়া ভাষণে এরদোগান এই কথা বলেছেন। তিনি বলেছেন, গত শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা শূন্যতার মাঝে দেখা অন্যায় হবে। 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানত একজন ব্যক্তিই দায়ী, তিনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার খুনে প্রশাসন। এরদোগান বলেছেন, 7ই অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা যায়। ইসরায়েল সরকার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালিয়েছে। এই হামলার মধ্যে দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করেই ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে। এই বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেছেন, এই বিষয়ে আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখছি। ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি, কিন্তু ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখন দ্রুতই তারা তার নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য ইসরায়েলকে সাধারণভাবে দায়ী করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী গায়ের জোরে এবং নির্বিচারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং তারা মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা পর্যন্ত দিয়েছেন। 132 দিনের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করে চলেছে। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে এবার রাত 10টার পরিবর্তে সন্ধ্যে 7টা করা হয়েছে। এবার প্রতিদিন কমবেশি রাত 10টায় থাকবে জনপ্রিয় ঝটপট 10টা খবর। মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে এবং বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধ্যা 7টায়, যেটা কমবেশি রাত 10টায় প্রকাশ করা হতো। তো এইসব ভিডিও দেখতে গেলে আপনাকে নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এবং অন্যান্য বিষয়ের ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার বা ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না, কিন্তু সেটা কেন যে হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না। ফলে শুধু বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনাআপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর। ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং, মিছিল, সভা সমাবেশের লাইভ সম্প্রচারও, সরাসরি সম্প্রচারও, থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।